তো বন্ধুরা, আজকে একটা খুব স্পেশাল দিন, কারণ আজকে আমার অনেকদিনকার স্বপ্ন বলতে পারো পূরণ হয়ে গেছে একদম। হ্যাঁ, অনেকদিনকার স্বপ্ন, কয়েকদিন থেকে ইচ্ছা ছিল মন্দারমণি যাব। তো আমি কি করে মন্দারমণি গেছি, মানে মানে সত্যি বলতে 10 টাকা খরচ মন্দারমণি গেছি। আমি একটা কুপন কেটেছি, যেই কুপনের মাধ্যমে মন্দারমণি রয়ে গেছে। তোমরাও চাইলে কাটতে পারো, আমি জানি তোমাদের যাওয়ার খুবই ইচ্ছা করছে। খুবই মজা পেয়েছি জিনিসটা যখন আমার কাছে, যখন জিনিসটা এসে গেছে, সেই মুহূর্তটা এসে গেছে মন্দারমণি যাওয়ার মুহূর্তটা, আমি একটা খুব হ্যাপি, মানে আজকে আমি খুব হ্যাপি, খুব আনন্দের দিন একটা। তো তোমরাও যেতে পারবে, কিচ্ছু কাজ না, জাস্ট একটা কুপন কাটতে হবে। কুপনটা কাটলে হয়ে, কুপনটা ঘুমের চোখে কাটতে হবে, ঠিক আছে? জেগে থাকলে কাটলে হবে না, ঘুমের চোখে কুপনটা কাটতে হবে, তবে কিছু একটা হবে। তবে তুমি মন্দারমণি কেন, প্যারিস, আমেরিকা, যেখানে ইচ্ছা যেখানে ইচ্ছে তুমি যেতে পারবে, কোনো সেটা প্রবলেম নেই। কুপনটা নিয়ম হচ্ছে ঘুমের চোখে কাটা। তোমাদেরকে বলে দেবো, আগে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারপর তোমাকে আমি বলে দেবো কী করে তুমি যেতে পারবে। আগে করো, আগে করো না করো, খোঁজ করে করে দাও, করে দাও, ঠিক আছে, চলো, করা হয়ে গেছে। এবারে তোমাকে দেখিয়ে দেবো কী করে যেতে হয়। ততক্ষণ আমি কি মন্দারমণি যেটা এসেছি, দেখো, উপভোগ করো, খুব মজা লাগবে, সুন্দর সুন্দর ঢেউ আসবে, অক্টোপাস দেখাবো, তোমার জেলিফিশ দেখাবো, তারপরে আদার্স আরও অনেক ধরনের প্রাণী দেখাবো, ঠিক আছে? তারপরে দেখাবো একটা ফরেনারের সঙ্গে আমার মিট হয়েছে, সেটাও দেখাবো, অনেক কিছু দেখাবো, দেখতে থাকো, খুব মজা ভিডিওটা দেখো। তো চলে এসেছি মন্দারমণি আমাদের হোটেলের সামনে। তা এটা আমাদের মন্দারমণি, দেখতেই পাচ্ছ পায়ের তলায় জল জমে গেছে একদম। এটা আমাদের যে গরিবের মন্দারমণি, ঠিক আছে, চারদিকে জল, প্রচুর জল চারদিকে, কী বলবো আর। এই আমাদের মন্দারমণি কি জোরে জোরে ঢেউ দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, আশা করি। দেখো চারিদিকে পুরো একদম, আমার মনে হয় নতুন গাছপালা গজিয়েছে, এটা একটা নতুন আবিষ্কার আর কি। যাই হোক, চারিদিকে জল আর জল, মানে কালকে রাত্রে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে এখানে প্রচুর পরিমাণে জল হয়ে গেছে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। তো আমি তোমাদের দেখাচ্ছি আমাদের পুকুরের দিকটা, মানে এইখানের মধ্যে বড় বড় ইলিশ, পমফ্রেট, পাবদা ঘোরাঘুরি করছে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকটা একদম এরকম অবস্থা, দেখিয়ে দিচ্ছি কচি করে, দেখো। তার মধ্যে আবার এখানে কিছু জেলিফিশ ভাসছে, জেলিফিশ দেখতে পাচ্ছ, জেলিফিশ, কিছু অক্টোপাসও দেখাবো, অসুবিধা নেই, অক্টোপাসও দেখাবো কিছু। দেখো কীরকম অবস্থা, প্রায় এখানে আমি পুরো হাঁটু অব্দি জলে দাঁড়িয়ে রয়েছে, এখানে এত অবস্থা, মানে উঁচু জায়গা তো জল জমে, কালকে এত বৃষ্টি হয়েছে। তো এই যে অক্টোপাস, অক্টোপাস ডুবে যা, এই ডুবে গেল অক্টোপাসটা। তো এটা আমাদের অক্টোপাস, অক্টোপাসটাকে ঘরে নিয়ে চলে যায় আপাতত, বিনা খরচায় মন্দারমণি ঘুরতে এলে চলে আসো এখানে। হ্যাঁ, ঢেউ পাবে না, অনেক গরিবের মন্দারমণি বলতে পারো, ঢেউ পাবে না, যা পাওয়ার এই ঢেউ নিজে থেকে তৈরি করতে হবে, ঢেউ এরকম ঢেউ তৈরি করতে হবে নিজে থেকে, তবে ঢেউটা আসবে। চারিদিকে একদম পানি পানি হয়ে গেছে একদম, মানে পানি পানি চারিদিকে, একদম জল থই থই করছে, মানে খুবই অবস্থা খারাপ। এত বৃষ্টি হয়েছে কালকে, মানে কন্টিনিউ দুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে কালকে, যার জন্য আজকে পুরো পানি পানি অবস্থা, পুরো পানি মে থই 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 কাটতে হয়, পুরো থই থই কাটতে হয় পানি মে। তো এখন একটা আমি আমাদের এখানে বিখ্যাত টেমস নদী দেখাবো। আমাদের আসলে তো আমাদের ব্যাপারটা একটু আলাদা না, টেমস নদীর পাশে আমরা বসবাস করি। তো টেমস নদী দেখাবো এখন, খুব ভালো লাগবে টেমস নদীটা দেখে, দেখো মজা করো, মানে এত সুন্দর নদী, নদীর মধ্যে নৌকা চলে আবার। হ্যাঁ, নৌকা মানে যারা মাছ ধরতে পারে ছোটোখাটো ভেলা নিয়ে, তারা বলতে পারো নৌকা চলে, জাস্ট একটা মজা, আলাদা মজা হবে। তো এই সেই বিখ্যাত নদী, মানে পুরো আর কি বৃষ্টির জন্য পুরো ভরে গেছে, দেখাই যাচ্ছে আশা করি। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে খুব অবস্থাটা খুবই খারাপ, মানে একদম পুরো চারিদিকে কোনটা রাস্তা কোনটা খাল একদমই বোঝা যাচ্ছে না। এখানে একজন আমাদের কাকু আসছে, অনেক দূর থেকে সে হয়তো আসছে, এখানে প্রচুর লোকের যাতায়াত এই জায়গার মধ্যে। তারপর সামনে থেকে আমাদের একটা ফারারি আসছে, একটা সবুজ কালারের ফারারি, তিন চাকা ফারারি, ক্যাম্পো ফারারি। এই রে ফারারি ঢুকে যাচ্ছিলো এক্ষুনি, ফারারিটা ঢুকে যাচ্ছিলো, তো আস্তে আস্তে যাচ্ছি। আরে কালকে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে এরকম অবস্থা, পুরো যাতা অবস্থা, মানে এই রাস্তাটা সব থেকে উঁচু রাস্তা, এইখানে পর্যন্ত জল জমে গেছে। আমি জলটা একবার দেখিয়ে দিই, দেখো কী অবস্থা। তো যাচ্ছি জল ঘাটতে ঘাটতে, খুবই আনন্দ হচ্ছে, একটু পরে আবার জড়ানা ভুগতে হয়। যাই হোক,
একসঙ্গে ব্লগ করছি দুজন মিলে, ও হাফ প্যান্ট পরে চলে এসছে এখানে, যে ও আমিও হাফ প্যান্ট পরে যেটা কোনো কথা না, ঠিক আছে, এগুলো দৌড়াচ্ছে এখন, খুব আনন্দ এদের এখন। সবথেকে প্রবলেম হচ্ছে এখানে কোনো যদি বাইক আর হয়ে যায়, যেমন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ইনিকে, যদি ইনি যায় খুব বড়ো প্রবলেম ফেস করছে এখানে। হ্যাঁ, আশা করি সাইলেন্সারে জল ঢুকে যাবে, কিন্তু আশা করি ঢুকবে না, এবার দেখা যাক কী হয়, ঢুকলে তো ভালোই হয়। হ্যাঁ, কষ্ট হচ্ছে তো? আরাম লাগছে কাকার, খুবই আরাম লাগে কাকা, সকাল থেকে পুরো ফ্রেশ মুডে আছে একদম কাকার, খুবই আরাম লাগছে। বারো মাসে তেরো পদ্ম বলছে এই দাদাও, খুব ভালোভাবে কষ্ট করে যাচ্ছে, সকালবেলা হয়তো কাজে যাচ্ছে। তো পেছন থেকে একটা বিএমডব্লিউ S1000 RR আসছে, দেখতেই পাচ্ছ S1000 RR পেছন দিয়ে আসছে, S1000 RR-টা। কেমন ফিলিং কাকু? একদম খুব বাজে, খুব বাজে কাকু, খুব বাজে। S1000 RR আমাদের সামনে দিয়ে, এই চকাদা, কি দারুণ জল, জলে আছে স্থল, স্থলে বড় বড় কুমড়োর ফল, যাই হোক খুব সুন্দর ছড়া বললাম আমি। তো এখন ক্রিস আসছে, ক্রিস হাগার জন্য রাস্তা খুঁজছে নাকি? না, কোনো কিছু না, সে মতন কোনটা রাস্তা আর কোনটা পাশে আছে, টেমস নদী বইছে, টেমস নদী আছে পাশে, ঠিক আছে, এখানে ওই টেমস নদীতে নৌকা নিয়ে অনেক যাত্রীরা যায়, এখানে সাইট সিন দেখতে আসে। তো কিছুটা শুকনো এখানে, মানে এখানে একটু বালি সমুদ্র, তো আসলে বালিটা একটু বেশি আছে এখানে, স্তর পড়ে গেছে, হ্যাঁ স্তর পড়ে গেছে। আর এখানে হয়তো দ্বীপ, এটা একটা দ্বীপ, এই দ্বীপটার নাম হচ্ছে লাকাচাকা দ্বীপ। তো দূরে দাঁড়িয়ে ভাবছে যে সমুদ্রে আসা যাবে কি না, বাট এখন সিদ্ধান্ত নিতে পারছে না ঠিক করে যে কী হতে চলেছে, কারণ এখানে মধ্যে মাছ, কুমির, হাঙর অনেক কিছু তো আসে, যার কারণে আসতে পারছে না। ও ফ্রিতে মন্দারমণিতে ঘোরায় থেকে বেশি কিছু হতে পারে না আমার মতে, ফ্রিতে, টোটাল ফ্রি, কোনো পয়সা লাগবে না, ফ্রিতে ঘুরতে পারবে। আসলে ব্যাপারটা কীরকম হয়েছে, আসলে এরা হচ্ছে খুবই বড়লোকই একটা, মানে বড়লোক একজন নৌকা চালক, যার জন্য এরা কাউকে নিতে পছন্দ করে না এখানে, এরকম এই কেলিয়ে পড়ে যাচ্ছিলাম রে, পড়ে যাচ্ছিলাম এক্ষুনি ভাই ব্লগের চক্করে, ভাই পড়লে ফোন সব চলে যেত, কুমড়োর পার হয়ে যেত। তো তোমাদের একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের গরিবের সুইমিং পুল, তুমি এখানে চান পান সব করতে পারো, হচ্ছে আমাদের গরিবের সুইমিং পুল, চান করতে পারবে, নাইতে পারবে, সবই পারবে করতে, নাইতে মানেই চান করা, সবই পারবে করতে। তো একটু চা খেতে হবে এখন, সকালবেলা একদম ঘুম থেকে উঠেই ব্লাস্ট করে জাস্ট চলে এসেছি, চাটা খেতে হবে, না হবে না চাটা, সকাল সকাল মজাই আলাদা, একটা চাট কাটছে এখানে খুব সুন্দরভাবে, কাট কাটছে, হাতের কাজই আলাদা, কলাই আলাদা, কলা মানে হাতের কাজ খুবই আলাদা। ঠিক আছে আমাদের চা, এবং সকালবেলা চা না হলে একটু হয় না, বাঙালির সব থেকে বড়ো ইমোশন হচ্ছে চা, চা না খেলে হয় না আমাদের, বাবা খুব গরম, পুরো চিড়া পুড়ে গেল, করতেই হয়।
আগে তো একটা আওয়াজ করে খেলে একটা মজাই আলাদা। চাটা কিন্তু ভালো হয়েছে, হ্যাঁ খুব সুন্দর চা। তো চা শেষ, চাটা খুবই ভালোবাসি আর কি, চাটা চাটা খেয়ে আলাদাই মজা। এই যা তুই টাকাটা পেট করে দিয়া, কেমন লাগলো, কেমন লাগছে? তোমার কিছু মতামত আছে এই বিষয় নিয়ে? পুরো অরিজিনাল দীঘা হয়ে গেল, নদী এখানে তোমরা এখনো তো নেই, নৌকা ফৌকা অনেক চড়ে তো অনেক এখানে আছে। দেখো এখানে কি রকম অবস্থা, পুরো জলে রাস্তাটা, কোনটা রাস্তা কোনটা জল বোঝা যাচ্ছে না, মানে একদম দেখে মনে হচ্ছে না নদী পথ কি ধরে জঙ্গল, কি রকম অবস্থা তুমি দেখো। ছোটো ছোটো মাছের বাচ্চা মনে হচ্ছে না, কালারিং মাছ হবে একদম। যত যাচ্ছে ওদিকে তত প্রচুর গভীর জল, এখানে জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, প্রচুর গভীর জল, আস্তে আস্তে গভীর হয়ে যাচ্ছে জিনিসটা, পুরো পাটা দেখলে বুঝতে পারবে কত গভীর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কোথায় জল চলে যাচ্ছে। আর এইখানে যদি কেউ বাইক নিয়ে যদি ভুলবশত ঢুকে যায় তার সাইলেন্সারে জল দিলে তার বাইক কমায় চলে যাবে, তারপর জল কীরকম বেড়ে যাবে বুঝতে পারবে খুবই। এখানে জল প্রচুর জল, রাস্তা ঠিক আছে, রাস্তা তো নেই, যেন মনে হচ্ছে নদী আর দুধারে দুটো গাছপালা জন্মেছে, মানে দেখে মনে হচ্ছে সুন্দর সুন্দরবনে চলে এসেছে দেখে আমার মনে হচ্ছে, সুন্দরবন এইখান থেকে হট করে বাঘ বেরিয়ে আসবে। আশা করি বন্ধুরা আমার মন্দারমণি ট্রিপটা তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো, যদি খুব ভালো লেগে থাকে শেয়ার করতে পারো, আর অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা টাক করে বাজিয়ে দাও। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ভালো থাকবে সুস্থ থাকবে।